কড়াইতে জল দিয়ে জলটা ফুটে এলে আমি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল এখানে অ্যাড করে দিচ্ছি। মুসুর ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন, তার সাথে আমি দুটো বড় কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা কাটতে কাটতে আমার এদিকে মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার সময় জানি না কেন সব সময় আমার এরকম ডিমটা আকার আমি গোল আনতে পারি না, কিন্তু ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, তবে ছোট টুকরো করে কেটে নিলে খুব ভালো করে এর ভেতর মশলাটা ঢুকবে। ডিমটাকে এবার আমি ভালো লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এবার ভালো লাল লাল করে ভেজে নেব, কিন্তু পেঁয়াজটা নরম করার জন্য আমি এখানে অল্প পরিমাণ নুন অ্যাড করলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা এবারও ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি আমি কুচানো রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি সব কটা উপকরণ একসাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি সমস্ত মশলাগুলো আমি একে একে অ্যাড করে নিচ্ছি। প্রথমে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করলাম ধনে গুঁড়ো, এরপর আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, আর এখানে ব্যবহার করছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর, যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছিলাম, এবার আমি খুব অল্প পরিমাণে নুনও অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন ডালটাকে অ্যাড করে দিচ্ছি। এবার ডালটা আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ডালটা ফুটে এলে আমি এই পর্যায়ে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার আমি ডিম আর ডালটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু সবটাই সেদ্ধ আর ভাজা, তাই এখানে বেশি সময় লাগবে না। শেষে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে আমি কিন্তু ডালটা আমার রেডি। সো তাহলে তোমরা দেখে নিলে আমি কিভাবে বানালাম এই ডিম মুসুরি। তোমরা যদি চাও বাড়িতে এরকম ডিম মুসুরি বানিয়ে কিন্তু শুধু ভাত না রুটির সাথেও কিন্তু বাড়িতে পরিবেশন করতে পারো।